মনে করেন আমি একটা নতুন ফাইল নিলাম, ফাইলে একটা সাইজ নিয়েছি। এখন এই সাইজটা আমার কাছে যদি মনে হয় যে এটা একটা রং ডাইমেনশন নিয়েছি, সাইজটা ঠিক হয় নাই, ভুল সাইজ হয়েছে, তখন আমি এটাকে কিভাবে ফিক্স আপ করবো সেটা একটা ভাইটাল ইস্যু। সেটার জন্য আপনাকে জানতে হবে ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ দুইটা জিনিসের পার্থক্য কী। দুইটা জিনিসের পার্থক্য যদি আমরা ক্লিয়ারলি জানি তাহলে যে সুবিধাটা হবে যে এই রং সাইজের বিষয়ে বা সাইজের যে কোনো মডিফিকেশনের বিষয়টা আমরা ইজি করতে পারবো। প্রথমে আমরা দেখবো একটা ইমেজ নিয়ে, যে একটা ইমেজকে যদি আমরা সাইজিং করি তখন কী হয়। মনে করেন এই ইমেজটা আমরা নিয়েছি, এখন এই ইমেজটাকে যদি আমরা ইমেজ সাইজ থেকে দেখেন, ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে গিয়ে যদি দেখি এটার ইনফরমেশন, নর্মালি কী হয় একটা ডকুমেন্ট নেওয়ার পরে সেটার ইনফরমেশন কীভাবে নিতে হয় বা কোথেকে পেতে পারি সেটা তো আমরা এতদিন পর্যন্ত জানিনি, তাই না? আজকে এই জিনিসটাই দেখবো যে আমরা ইমেজ মেনু থেকে ইমেজে যখন যাব ইমেজ সাইজে, তখন আপনার ইমেজের ইনফরমেশনগুলো দেখাবে যে এই ইমেজটার উইথ কত আছে, হাইট কত আছে, রেজুলেশন কত আছে। আপনি চাইলে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, চাইলে উইথ হাইট চেঞ্জ করতে পারেন। এখানে বাম পাশে যদি খেয়াল করেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটার মানে হলো যে ইমেজ আমরা জানি ফটোশপের ইমেজ সবসময় রেশিও মেনটেন করে। এখন এটা যদি আমরা 500 করি, এই রেশিও অনুযায়ী এটা 333 করে দিয়েছে। এখন যদি আমরা চিন্তা করি না আমরা রেশিও মেনটেন করবো না, এটাকে উঠাই দিই, উঠাই দিয়ে 330 জায়গায় যদি আমরা 150 করে দিই তাহলে কী হচ্ছে, রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা ইমেজের রেশিও একটা ভাইটাল ইস্যু, সেক্ষেত্রে আমরা সবসময় যেটা করবো রেশিওটা মেনটেন করবো। রেশিওটা মেনটেন করে যদি করি তাহলে ইমেজের সাইজ সবসময় ঠিক থাকবে। কখনো যদি এরকম হয় যে আমার রেজুলেশন বাড়াতে হতে পারে, রেজুলেশনের কারণে ইমেজের সাইজেরও পরিবর্তন হয়, কিন্তু আমরা একটা জিনিস জানি যে ফটোশপের ইমেজ কখনো আমরা বড় করব কিন্তু ছোট করব না। বড় করলে কি হবে, জেনারেশন লস হবে, নষ্ট হয়ে যাবে। আমরা আজকের ক্লাসে যেটা দেখেছি 12 নম্বর ক্লাসে, যদি আমরা ছোট করে আবার বড় করি কি হয়, জেনারেশন লস হয়ে যায়, ঘোলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ছোটই করব, বড় করব না। তাহলে আমরা যে কোনো একটা ইমেজ সাইজ ছোট বড় করতে পারি। পরে যেটা আছে এটা হলো ক্যানভাস সাইজ। এটা হলো ইমেজটা যেই সাইজ আছে এই সাইজই থাকবে, এর বাহিরে যদি অংশ বাড়াতে চাই বামে ডানে উপরে বা নিচে যে কোনো দিকে, সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, কিছু অ্যারো সাইন দেওয়া আছে, এটাকে অ্যাঙ্কর বলে। এই অ্যাঙ্করগুলো আসলে ডিফাইন করে যে আপনি কোন দিকে বড় করেন। যদি আপনি উপরের দিকে বড় করেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে নিচে, নিচে সিলেক্ট করলে আপনার অ্যারো সাইনগুলো দেখেন উপরের দিকে দেখাচ্ছে, তার মানে কি এখন যে সাইজটা তুমি বড় করবা সেটা উপরের দিকে বড় হবে। যদি আপনি নিচের দিকে বড় করেন তাহলে আপনার সিলেকশনটা এখানে থাকবে, তাহলে নিচের দিকে আসবে। যদি আপনি রাইট সাইডে বড় করেন তাহলে থাকবে বাম পাশে, তার মানে সিলেক্ট পয়েন্টটা যখন বাম পাশে থাকবে তখন ডাইন সাইডে অ্যারো দেখাচ্ছে যে এইদিকে বড় হবে। ঠিক এরকম যখন এই পাশে থাকবে তখন উল্টো দিকে দেখাবে যে এইদিকে বড় হবে। বিষয়টা কি ক্লিয়ার? যদি আমরা দুই দিকে বড় করতে চাই, ওই দিকেই বড়, ডান দুই পাশে, ডানে বামে দুই পাশে বড় করবো, মানে এখানে 2400 আছে এটা আমরা 3000 করবো, তাহলে কী করতে হবে, সেন্টারে থাকবে। সেন্টারে যদি থাকে আমি যদি ওকে করি তাহলে দেখেন দুই পাশে বড় হচ্ছে। আবার যদি উপরে নিচে বড় করতে চাই, ক্যানভাসে যাব 2000 করব, তাহলে কোথায় থাকবে, সেন্টারেই থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? যদি আমরা শুধু উপরে বড় করতে চাই, নিচে বড় করতে চাই না, তাহলে কি করব, নিচের দিকে থাকবে, উপরের দিকে 2000 লিখে দিলে শুধু উপরের দিকে বড় হবে। একটু প্র্যাকটিস করে দেখবেন হয় কিনা। আসলে নর্মালি এর আগে আমরা যেটা দেখেছি রোটেটের যে ইস্যুটা কাজ করে হলো ট্রান্সফর্ম থেকে, তাই না? সেক্ষেত্রে লেয়ার সিলেক্ট থাকতে হয় কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেটা কাজ করে না। কিন্তু ইমেজ মেনুতে আপনি যখন রোটেট দিবেন আসলে পুরো ইমেজটা জুড়েই সে রোটেট করবে। কীরকম যদি এরকম লেয়ার থাকে, মনে করেন এখানে আরো দুইটা বা তিনটা লেয়ার আছে, কয়েকটা লেয়ার আছে, এখানে ইমেজগুলো যে অবস্থানেই থাক না কেন পুরোটাকে ধরে সে রোটেট করবে। যদি আপনি রোটেট ক্লকওয়াইজ করেন 90 ডিগ্রি, দেখেন পুরো অপশনগুলো যা আছে সব লেয়ার ধরেই সে রোটেট হচ্ছে। তার মানেই হলো এখানে পুরো ক্যানভাসটা ধরেই রোটেট হচ্ছে, আগে যেটা হতো একটা সিঙ্গেল লেয়ার রোটেট হতো, আর এখানে পুরো ক্যানভাসটা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখানে যে কোডেই কাজ করেন সবগুলো একই রকম, রোটেটের কাজগুলো আমরা আগে যেরকম দেখেছি একই রকম। আগেরটা হতো শুধুমাত্র একটা সিঙ্গেল লেয়ার, এখানে হবে পুরো ক্যানভাস। একটা স্পেশালিটি আছে, যে স্পেশালিটিটা অন্য জায়গায় নাই, সেটা হলো অনেক সময় আমরা ছবি, মনে করেন একটা ছবি তুলেছেন অথবা স্ক্যান করেছেন,
কখনো কখনো হয় না যে একটু এরকম বাঁকা থাকে, থাকতেই পারে, অসম্ভবের কিছু নাই। তো এরকম ছবিগুলো আপনি কিভাবে ইজি ঠিক করতে পারেন, ফিক্স করতে পারেন, সেটার জন্য আপনারা যদি আইড্রোপারে টুলে যান, এখানে দেখেন রুলার টুল নামে একটা টুল আছে, রুলার। এটা কি করবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ, মানে ড্রাগ করে এরকম টানা যায়, এক জায়গা থেকে ড্রাগ করবেন আরেক জায়গায় এসে ছেড়ে দেবেন। এটা ঠিক মতো হলো কি না, প্রিসাইজ হলো কিনা আপনি জুম করতে পারেন, জুম করে দেখেন। যদি ঠিক মতো না পড়ে, এই টুলটা সিলেক্ট অবস্থায়, অন্য টুল না, এই টুলটা সিলেক্ট অবস্থায় এই মাথায় ক্লিক করে এটাকে সরাতে পারেন, মুভ করতে পারেন। আবার ছোট করে নিয়ে আপনি এই মাথাটা দেখেন জুম করে যে ঠিক আছে কিনা, এটাকেও যদি ঠিক না থাকে ধরে সরাতে হবে। এই টুল থেকে যদি চলে যান তাহলে কিন্তু কাজ করবে না, এই রুলার টুলটার মধ্যেই থাকতে হবে। থাকা অবস্থায় আপনি যখন দেখলেন যে হ্যাঁ লাইন আপনার স্ট্রেট হয়েছে, এখন কি করবেন, ইমেজ মেনুতে যাবেন, ইমেজ রোটেটে যাবেন, গিয়ে দেখেন আরবিট্রারি নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন যে ডায়লগ বক্সটা আসবে এখানে আপনাকে কিছুই করতে হবে না, সিম্পলি ওকে প্রেস করবেন, সে অটোমেটিক্যালি আপনাকে ঠিক করে দিবে। তার মানে হলো আশেপাশের এরিয়া নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ওইটা বাঁকা হোক সোজা হোক সেটা বড় বিষয় না, বড় বিষয়টা কি যে ইমেজ যেটা সোজা হওয়ার এটা হয়েছে কিনা। ট্রাই করে দেখবেন, আমরা যেটা করব সেটা হলো ইমেজ মেনুতে যদি আপনি যান, এখানে প্রথমে আছে কালার মুড, আপনি RGB CMYK গ্রে স্কেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে আসছে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখেন অনেকগুলো ফিচার আছে যেগুলো আসলে কালার নিয়ে কাজ করে। এখন এই সেম অ্যাডজাস্টমেন্ট আরেকটা জায়গায় আছে, সেটা হলো লেয়ারের নিচে যদি যান, বাম পাশ থেকে তিনটা, ডান পাশ থেকে তিনটা যদি মাঝখানে থাকে তাহলে পাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে এসে দেখেন অলমোস্ট সিমিলার জিনিসগুলোই আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজ, হিউ, অনেকগুলো বিষয় অলমোস্ট সিমিলার। তাহলে একই জিনিস দুইখানে কেন আছে, এটার কারণটা কি, ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ডিফারেন্সটা করেই দেখাই, তাই না? মনে করেন এই ছবিটাতে আমরা একটা কালার ইফেক্ট দিব, অ্যাডজাস্টমেন্ট মেনুতে গেলে হিউ অ্যান্ড স্যাচুরেশন, যেটা আমরা আগেও দেখেছি, কন্ট্রোল ইউ দিলে পেতাম, তাই না? এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিব, হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই আমরা ডিফারেন্ট একটা কালার করব, একটু বেগুনি টাইপের করি না, বেগুনি হলে চেহারে দেখা যাচ্ছে না বেচারা, পরে তো আবার বকাবকি করবে। আচ্ছা একটু রেডিশ করি, রেডিশ করার পরে এখানে তিনটা অপশন থাকে, একটা হলো হিউ মানে কালার সেট নিয়ে কাজ করে, তারপরে এটা হলো কালারের ঘনত্ব নিয়ে কাজ করে, কালার কি থাকবে কি থাকবে না, যদি না থাকে তাহলে কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার থাকলে কালার বাড়তে থাকবে, ম্যাক্সিমাম কালার। তারপর আছে লাইটনেস, লাইটনেস মানে যেখানে কোনো কালার থাকবে না কিছু কি হবে, অন্ধকার হয়ে যাবে, যেখানে কালার খুব বেশি পরিমাণ থাকবে সেখানে আবার সাদা হয়ে যাবে। লাইটনেসটা সাধারণত খুব কম প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে কালারের ঘনত্বটা খুব বেশি প্রয়োজন হয়, কালারের ঘনত্ব আপনি বাড়াতে পারেন কমাতে পারেন ছবির মধ্যে থেকে। তারপরে হলো হিউ থেকে আমরা বিভিন্ন কালারের শেড নিতে পারি, কালারের স্টাইল নিতে পারি। এটা যদি আমরা ওকে করি কি হলো, এই ছবির মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন এই ফাইলটা যদি আমরা সেভ করে ক্লোজ করে আবার খুলি তাহলে এটা কি চেঞ্জ করা যাবে, সম্ভব? সম্ভব না, ফটোশপ এই জিনিসটা অ্যালাউ করে না যে আপনি আনডু করবেন, কন্ট্রোল জেড দিবেন, ক্লোজ মানে কোনো ফাইল বন্ধ করে দিলে ওপেন করার পরে সেটা সম্ভব হয় না। কিন্তু যদি আমরা একটা ডিফারেন্ট ওয়েতে করি, ডিফারেন্ট ওয়ে হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিই, দেওয়ার পরে যদি আমরা একই কাজ করি, কালারটা চেঞ্জ করলাম, এখান থেকে কালারের ঘনত্ব বাড়ালাম, লাইটনেস একটু কমালাম, এই কাজ করার পরে কি হবে, এখানে একটু খেয়াল করে দেখেন লেয়ারের উপর আরেকটা লেয়ার চলে আসছে, এটার নাম হয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারের সিম্বলটা এখানে দেখাচ্ছে, আর ডান পাশে কি ইফেক্টটা দেয়া হয়েছে সেটা দেখাচ্ছে। এখন মনে করেন আমি ইমপ্লিমেন্ট করে ফেলছি, এখন চাই আমি চেঞ্জ করার জন্য, ফাইলটা সেভ করে ক্লোজ করার পরে আবার খুললাম, খোলার পরে যদি আমার মডিফিকেশন করা দরকার হয় সিম্পলি এই আইকনটাতে, প্রোপার্টিস আইকনটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে প্রোপার্টিসটা বের হয়ে আসবে। এখানে বের হয়ে আসার পর আপনি যদি চান যে না আমি এটা গ্রিনিশ করব, আপনি চেঞ্জ করে গ্রিন করতে পারেন। ইভেন যদি চান না, এখানে দুই ভাই আছে, এক ভাইয়ের চেহারা সুন্দর রাখবো আরেক ভাইয়ের চেহারা গ্রিন করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা সাদা বক্স চলে আসছে, আমরা এই সিম্বলটার নাম জানি, মনে আছে সিম্বলটা কি? হ্যাঁ, লেয়ার মাস্ক, টুল টিপ দেখিয়ে দিছে। এই লেয়ার মাস্কে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের
সেই সিম্বল ওয়েট আসতে হবে। আর নিচে যদি ব্ল্যাক থাকে তাহলে আমরা কুই টুল ইউজ করবো, ব্রাশ টুল নাকি ইরেজার টুল? ইরেজার ইউজ করলে নিচে ব্ল্যাক থাকলে নিচেটা বের হয়ে আসবে, তার মানে হোয়াইটটা ঢেকে যাবে। এখন ইরেজার দিয়ে যদি আমরা এর ফেসটাকে যদি আমরা একটু মাস্কিংটা থেকে বের করার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? তাহলে একসাথে আমরা দুইটা কাজ করতে পারছি, আমি হিউম্যান স্যাচুরেশন ইমপ্লিমেন্ট করতে পারছি, আবার মাস্কিং এর কাজটা করতে পারছি, কালারের মাস্কিং। এখানে অন্য মাস্কিং না কিন্তু, মানে এই ইফেক্টটা আমি কি এটার মধ্যে দিব কি দিব না, কোন এরিয়ার মধ্যে দিব সেটা আমি মাস্কিং করে দিতে পারছি। তাইলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, একটা দিয়ে আমরা যদি ইমেজ থেকে যদি অ্যাডজাস্টমেন্ট ইউজ করি এটা ইমপ্লিমেন্ট করে ফেলি, এটাকে আনডু করার কোনো অপশন নাই, কিন্তু লেয়ার থেকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করি তাইলে আনডু করা যাবে, মডিফাই করা যাবে, যখন ইচ্ছা যেরকম চেঞ্জ করা যাবে। ইভেন যদি চান আমি এটা কোর ফেলে দিব, ডিলিট করে দেব, কোনো সমস্যা নেই। বিষয়টাকে একটু দেখবেন চেক করে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজ করি আর এখান থেকে কাজ করি, রেজাল্ট একই কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রয়োজন অনুযায়ী আমরা কাজটা করব। এখন যেটা দেখবো সেটা হলো ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্ট যেটা হয়, আপনি দেখেন ছবি যদি ব্রাইটনেস বাড়ান ছবিটা ব্রাইট হচ্ছে কিন্তু ছবিটা একটু ফেডেড তৈরি হচ্ছে। আপনি যদি এর সাথে কন্ট্রাস্ট না দেন, যদি কন্ট্রাস্ট ইনক্রিজ করেন তাহলে দেখেন ছবিটার কন্ট্রাস্ট ইনক্রিজ হলে আসলে ব্রাইটনেসের সাথে কন্ট্রাস্টটা পারফেক্টলি দেখা যায়, আদারওয়াইজ কিন্তু পারফেক্ট হয় না। এখন দেখেন মনে হচ্ছে ময়লা ছিল, ময়লাটা সরে গেছে, তাই না? ব্রাইটনেসের সাথে কন্ট্রাস্ট ইউজ করবেন, কন্ট্রাস্ট না হলে দেখেন একটা ডাস্ট, এই দেখেন মনে হচ্ছে একটা ডাস্ট আছে ছবির মধ্যে। কন্ট্রাস্টটা যদি ইউজ করেন তাহলে ব্রাইট মানে ছবির যে ঘোলাটে ভাব সেই জিনিসটা থাকবে না, না হলে ব্রাইট হবে ঠিক কিন্তু ঘোলাটে একটা ভাব থেকে যাবে। দেখেন সেকেন্ড আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো লেভেল। লেভেলের মধ্যে আপনারা যখন যাবেন তখন দেখেন তিনটা স্লাইডারে তিনটা অপশন আছে, তিনটা স্লাইডারে তিনটা কালার, একটা দেখেন ব্ল্যাক কালার, আরেকটা হলো হোয়াইট কালার, আরেকটা হলো মাঝামাঝি টোন যেটাকে গ্রে স্কেল বলা হয়। প্রথমে ডান পাশে যেটা হোয়াইট আছে তার মানে এগুলো হাইলাইট নিয়ে কাজ করে। এই হাইলাইটটা ধরে যদি আপনি বাম দিকে নিতে থাকেন তাহলে ছবির হাইলাইট এরিয়াটা বাড়তে থাকে। দেখেন যেখানে সাদা ছিল যে যে এরিয়াগুলো সেগুলো আরও সাদা হচ্ছে, তাই না? পরিমাণ বাড়ছে। আবার যদি ডিপ এরিয়ার দিকে খেয়াল করেন, যে জায়গাগুলো ডিপ আছে সেগুলো যদি আমরা শ্যাডোটাকে বাড়াই দেখেন ওই এরিয়াগুলো আরো ডিপ হচ্ছে। সাথে কম্বিনেশন আছে মিড টোনটা সহ সরতেছে দুইটার সাথেই। মাঝখানে যেটা আছে এটা মিড টোন, এটা আপনি দুই দিকে নিতে পারেন, মিড টোন ডানেও নেওয়া যাবে বামেও নেওয়া যাবে, মানে হলো ডিপও করতে পারবেন লাইটও করতে পারবেন। তিনটা স্লাইডার দিয়ে তিন রকম কাজ করা যায়, আপনাকে একটু চেক করবেন একটু যদি দেখেন। নেক্সট যেটা আছে সেটা হলো কার্ভ। কার্ভের মধ্যে যেটা করে এ হলো হাইলাইট এবং শ্যাডো দুইটা এরিয়া নিয়ে কাজ করে, দেখেন শ্যাডো নিয়ে কাজ করে হাইলাইট নিয়ে কাজ করে। কিন্তু এখানে একটা কন্ট্রোলার আছে, একটা স্লাইডার আছে, যে স্লাইডারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এটাকে মাল্টিপল অপশন দেওয়া যায়, মাল্টিপল কন্ট্রোল পয়েন্ট নেওয়া যায়, মাল্টিপল কন্ট্রোল নিয়ে কাজ করতে পারেন। এটা মূলত একটু যারা অ্যাডভান্স কাজ করবেন তাদের জন্য এটা প্রয়োজন হবে, একটু অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন কালার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হবে। মাল্টি কালার দিতে গেলে কখনো দেখবেন যে অনেক ভেরিয়েশন আনতে হয় কাজের মধ্যে, তখন এই জিনিসটা খুব ভালো কাজ করে। তারপরে যেটা আছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে যদি যান আপনারা যে জিনিসটা পাবেন সেটা খুব মজার এবং ইনফরমেটিভ। সেটা হলো যে একটা ছবির মধ্যে যদি আপনি সায়ান ইনক্রিজ করেন তাহলে আসলে কি লেস হবে? আপনি যদি পাল্লাটা এদিক নিয়ে আসেন, মনে করেন স্লাইডারটা এদিক নিয়ে আসেন, তাহলে কি হবে? এটা কমে যাবে, এটা বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। যদি এটা বেড়ে যায় তখন কি হবে? এটা কমে যাবে। এই বিষয়টা হলো ব্যালেন্স করে। এখানে তিনটা অপশন আছে দেখেন, শ্যাডো, মিড টোন, হাইলাইট, কোনটা নিয়ে কাজ করবেন? আপনি যদি ইমেজটার মধ্যে সায়ানের পরিমাণটা কমাতে চান আর মেজেন্টার রেডের পরিমাণ বাড়াতে চান তাহলে কি করবেন? এটাকে ধরে রেডের দিকে নিয়ে আসেন। যদি রেড বাড়ে তাহলে দেখেন ছবি থেকে কিন্তু সায়ান কমছে,
আবার যদি ছায়ান বাড়তে থাকে দেখেন রেডের পরিমাণটা কমে যাচ্ছে, মানে রেডিশ ভাবটা কমে যাচ্ছে। ঠিক এরকম করে আপনি এটা খুব ইজি এবং মজার বুঝতে সুবিধা যে আমি কি বাড়াচ্ছি কি কমছে, একটা ছবির মধ্যে কোন কালার বাড়ছে কোন কালার কমছে সেটা বোঝা যাচ্ছে, এটা ব্যালেন্স দিয়ে করা যায়। তারপরে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা ছবিতে আমরা মুড থেকে এখানে গ্রে স্কেল করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়, ক্লিক করলাম এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, কিন্তু এখানে কোনো কন্ট্রোলার নাই। কিন্তু আপনি যদি চান এই ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে সাথে কিছু কন্ট্রোলিং চান, তখন আপনি এটা করতে পারেন। দেখেন একই রকম ব্ল্যাক হয়েছে না, একই রকম ব্ল্যাক হয়েছে, কিন্তু যদি আপনি এখানে কন্ট্রোলারটা দেন, এই চেহারার মধ্যে রেডের পরিমাণ অনেক বেশি ছিল, দেখেন রেড সিলেক্ট হচ্ছে, রেডটা যদি আপনি কমাতে চান দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে কিন্তু ব্রাইট হচ্ছে। ঠিক এরকম প্রতিটা জায়গায় কি কি কালার আছে আপনি দেখে দেখে যদি সেই কালারগুলোকে আপনি পরিমাণ কমান বাড়ান, এখানে মনে হয় ইয়েলো ছিল, হ্যাঁ ইয়েলো বাড়ান কমান, তাও কাজ করছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, কখন কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করার সময় কোন কালারটা কপালে কি হচ্ছে সেটা আপনি এখান থেকে করতে পারেন, এটা একটা সুবিধা আছে। তারপরে বিষয়গুলো আপনারা দেখে নিয়েন কি হবে, একটা মজার বিষয় দেখে, এটা হলো ইনভার্ট, ইনভার্ট দিলে কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ দেখেছেন না আগে ফিল্মের মধ্যে যে নেগেটিভ ছিল, দেখেন নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি ইনভার্টটাকে ঠিক করতে চান একই কাজ করতে হবে, আবার ইনভার্ট দিবেন তাহলে সেটা ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এছাড়া আরেক একটা বিষয় আছে, সেটা হলো পোস্টারাইজ, পোস্টারাইজে যখন ক্লিক করেন কি যেন একটা ইফেক্টের নাম বলে না এটাকে, হ্যাঁ পোস্টারাইজের একটা নতুন নাম আছে না, প্রিজমা, হ্যাঁ প্রিজমা ইফেক্ট আপনি এখান থেকেও দিতে পারেন, হ্যাঁ এবং কন্ট্রোলেবল, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হলো থ্রেজল্ড, থ্রেজল্ড আরো ইন্টারেস্টিং মজার, এরকম দেখাচ্ছে না, আপনি যদি সলিড ওয়ার্ক করতে চান থ্রেজল্ড দিতে পারেন। আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এসডিএ টোনিং, এসডিএ টোনিংটা বেসিক্যালি একটা ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়, এখানে কোনো ফিল্টার আমরা আগে বানাইনি, তারপরে রেডিমেড যে ফিল্টারগুলো আছে যদি আমরা ক্লিক করে দেখি এক একটা এক এক ধরনের ফিল্টার বানানো আছে। তো এই ফিল্টারগুলোর স্পেশালিটি হলো যে আপনি এখানে খুব ভালো লেভেলের কাজ করতে পারেন, ভালো লেভেলের ফিল্টার বানাতে পারেন, এবং এই ফিল্টারগুলো আপনি কিনতে পাবেন, বাজারে কিনতে পাওয়া যায়, আপনি এখান থেকে কিনে সেই জিনিসগুলো ইউজ করতে পারেন। ইউজ করার জন্য এই কর্নারে যদি জানেন এখানে লোড আছে, লোড দিলে লোড হয়ে যাবে। ইভেন আপনি যদি বানিয়ে বিক্রি করতে চান, বানানোর পরে আপনি এখানে সেভ প্রিসেট দেবেন, সেভ হয়ে যাবে, একটা জায়গায় সেভ করতে বলবে, ওই প্রিসেটটা আপনি দিয়ে দিবেন, যে চাই সে লোড করে নিতে পারবে। এই প্রিসেটগুলো সাধারণত মার্কেটে বিক্রি হয় এবং ভালো প্রাইসে বিক্রি হয়, এবং যারা বিক্রি করে তার মধ্যে ম্যাক্সিমাম হলো বাংলাদেশি, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখাবো, সেটা এখন সাধারণত দেখা যায় ফিল্টারটা কিভাবে বানানো হয়, তাই তো ফিল্টারটা বানানো হলো আপনি এখানে গিয়ে যখন এইচডি টোনিং দিবেন, দেখেন এখানে তো বাই ডিফল্ট যেটা আছে ডিফল্ট চলে আসলো। এখন মনে করেন আপনি যেটা করতে চান কালারের রেশিও, দেখেন খেয়াল করেন এখান থেকে কালার চেঞ্জ হবে, আপনি গামা চেঞ্জ করতে চান ছবিতে, গামা চেঞ্জ হবে, এখান থেকে এক্সপোজের পরিমাণ কমাতে চান বা বাড়াতে চান সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন, ডিটেলস ওরিয়েন্টেড আপনি চেঞ্জ করতে চান, শ্যাডো চেঞ্জ করতে চান, দেখেন এই যে শ্যাডো যেখানে পড়েছে সেখানে চেঞ্জ হচ্ছে, যেহেতু এক্সপোজটা হাই হয়ে গেছে এখন পুরো ছবি থেকে কমতেছে না, হাইলাইট কমাতে চান বাড়াতে চান, এই বিভিন্ন ভেরিয়েশন আছে। এগুলো নিয়ে আসলে অনেক রিসার্চের বিষয় আছে, কোনটা দিয়ে কি হয় না হয়, হ্যাঁ তার মধ্যে আবার এখানে কন্ট্রোলিং আছে, এই কন্ট্রোলিংটা বাড়ানো কমানোর বিষয় আছে, অনেকগুলো পয়েন্ট নিয়ে কাজ করে নিয়ে আপনি যখন শেষ রেডি হয়ে গেলে এখন এটাকে আপনি সেভ করে দেন, এখানে গিয়ে সেভ দেন, নাম দিলেন ধরেন আমি এখানে সেভ দিলাম একটা এইচডি টুনিং, এটার নাম দিলাম ব্যাচ 25, এটা যদি আপনাকে বাসায় দিয়ে দিই আপনি বাসায় নিয়ে যাবেন, গিয়ে এখান থেকে লোড দেবেন, কোত্থেকে এখান থেকে লোড দেবেন, লোড প্রিসেট দিলে লোকেশন দেখাবে কোত্থেকে লোড করতে চাও, যেমন এই যে ব্যাচ 25 আপনি সিলেক্ট করে দিয়ে দিলেন, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এখানে চলে আসবে, আপনি লিস্টের মধ্যে পেয়ে যাবেন, যখন এটা সিলেক্ট করে দিবেন এরকম রেজাল্ট চলে আসবে, ক্লিয়ার।
আচ্ছা, আরেকটা জিনিস এখন খুব দেখা যায়, এক সময় বেশি দেখা যেত, সেটা হলো যে এখন মনে হয় আমিন জুয়েলার্স বা কোন একটা জুয়েলার্স করে, গহনাটা শুধু কালার, বাকিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট, সেই জিনিসটা কিভাবে করবে? মনে করেন আমরা এখন এর চেহারাটা শুধু কালার রাখবো, বাকিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, সেক্ষেত্রে সিলেকশন টুল দিয়ে আমরা এর চেহারাটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে যে এরিয়াটা সিলেক্টেড থাকবে সেই এরিয়াটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। তাহলে আমরা কি করবো এখন, সিলেকশনটা কোন দিকে আছে, চেহারাতে আছে, তাহলে আমরা কি করবো এখন বলেন তো? ইনভার্স করবো, সিলেকশন থেকে ইনভার্স করবো। তাহলে উল্টা সিলেক্ট হয়ে গেল, এই এরিয়াটা সিলেক্টেড এখানে নাই। তাহলে যেটা সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিচে গিয়ে দেখেন ডিস্যাচুরেট বলে একটা কথা আছে, যদি ডিস্যাচুরেটে ক্লিক করেন, বাহিরে একটা ডিসিলেক্ট করেন, দেখেন চেহারা বাদ দিয়ে সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। স্পেসিফিক কালার নিয়ে বাকিগুলো করতে চাইলে অনেক জটিল কাজ আছে, সেটা আপনার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে এই মুহূর্তে, সেটা চ্যানেলের কাজ। হ্যাঁ, এরকম চ্যানেল আছে, চ্যানেলের কাজ এটা, আসলে এই মুহূর্তে আপনি করাটা খুব টাফ হয়ে যাবে।